আসসালামু আলাইকুম আমি জহিরুল ইসলাম বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি সরাসরি কৃষকের জমিতে সম্মানিত চাষি ভাইরা আজকে আমি অবস্থান করতেছি পাঠানপাড়া গ্রাম মেলান্দ উপজেলার জামালপুর ডিস্ট্রিক্ট সম্মানিত চাষি ভাইরা এলাকায় প্রায় ধানের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স হয়েছে আমি এখন যে জমিতে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এই ধানের বয়স হলো পঞ্চান্ন দিন সম্মানিত চাষি ভাইরা আজকে আমি আলোচনা করব যে ধানের জমিতে কোন সময় সময় লাগে এবং কোন পোকার বিষ যদি সঠিক সময় ব্যবহার করে তাহলে আপনার জমিতে কোনো মাজরা পোকা আক্রমণ করবে না সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আজকে আমার ভিডিওর সঙ্গে থাকবেন শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো স্ক্রিপ্ট করবে না হয়তো অজানা কোনো তথ্য হয়তো আপনি নাও জানতে পারেন সম্মানিত চাষে বাইরে তাহলে মূল আলোচনায় চলে যায় সম্মানিত চাষি ভাইরা আপনারা জানেন যে ধানের জমিতে মাজরা পোকা দুইবার লাগে একটা হলো যখন প্রথম ইউরিয়া সার ব্যবহার করবেন তখন একবার মাজরা পোকা লাগে আর যখন ধানের বয়স পঞ্চান্ন থেকে ষাট দিন বয়স হয় তখন একবার মাজরা পোকা কম সম্মানিত চাষি ভাইরা প্রথম যখন ইউরিয়া সার আপনারা ব্যবহার করেন তখন কিন্তু ইউরিয়া সারের সাথে বিভিন্ন ধরনের জিঙ্ক দস্তা ব্যবহার করার ফলে ধান গাছ কিন্তু নরম হয়ে যায় ধানের পর্যাপ্ত কুশি সারে মাজরা পোকা কিন্তু ধানের নরম জায়গা বেশি পছন্দ করে এবং ওই সময়ই মাজরা পোকার লার বা কীট কীট আক্রমণ করে আস্তে আস্তে পাতা মাঝখান থেকে খেয়ে এবং শীতটা কেটে দেয় এবং মাজরা ক্ষতি করে তো চাষি ভাইরা এই সময় একটা মাজরা আক্রমণ করে আর যখন আপনার ধানের বয়স চল্লিশ পঞ্চান্ন বা ষাট দিন তখন মাজরা পোকা আক্রমণ করলে আপনি মরা শীষ বের হয় মরা শীষ বের হয় তখন কিন্তু দানের ফলন তিরিশ থেকে সত্তর ভাগ কমে যেতে পারে যদি ব্যাপক আক্রমণ হয় মাজরা পোকা যদি নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে কিন্তু আপনার জমিতে তিরিশ থেকে সত্তর ভাগ ফলন কমে যেতে পারে সম্মানিত চাষিবারা আজকে তারই ধারাবাহিকতায় সুন্দর একটি সমাধান দিব যদি আমার এই ভিডিওর পুরোটাই দেখবেন হয়তো আপনি সুন্দর একটি সমাধান নিয়ে যেতে পারবেন সম্মানিত চাষিবারা আমরা ধানের জমিতে প্রথম ইউরিয়া সার যখন দিব তখন মাজরা পোকার বিষ ব্যবহার করব। ঠিক তখন যদি মাজরা পোকার বিষ ধানের একুশ থেকে পঁচিশ বয়সে আপনি সারা সাথে ব্যবহার করেন মনে রাখবেন ওই সময় থেকে ধানের তিরিশ দিন পর্যন্ত মাজরা পোকার বিষ যেটা ব্যবহার করবেন ওইটা সুরক্ষা দিব ওই সময় যে বিষটা ব্যবহার করতে পারেন সেটা দানা বিষ ব্যবহার করতে পারেন সায়েন্সের বায়াগো আপনার টাইফোন সাড়ে সাথে দিতে পারেন হেকম কোম্পানির বীর দিতে পারেন সিন্ডেন্টা কোম্পানির এইটি যদি ব্যবহার করেন তিরিশ দিন পর্যন্ত সুরক্ষা দিব তিরিশ দিন পর্যন্ত যদি সুরক্ষা দেয় দেখেন যদি আমি পঞ্চান্ন দিন বা ষাট দিন বয়সে আমি মাজরা পোকার বিষ দিই যদি স্প্রে করে ব্যবহার করি তাহলে কিন্তু আমার যে তিরিশ দিনের ডিস্টেন্স বা যে সময়টা থাকবে এই সময় কিন্তু আমার ধানের জমিতে মাজরা পোকায় আক্রমণ করতে পারবে না কারণ প্রতিষেধক হিসাবে কাজ করবে প্রতিষেধক হিসাবে কাজ করবে এবং ধানের জমি কোনো শীষ বা ডিগ যদি না কাটে তখন কিন্তু মাজরা পোকার ফসলে কোনো ক্ষতি হবে না আর যদি ধানের জমিতে মাজরা পোকার শীষ কাটে তাহলে যদি তিরিশ হাজার কুশি থাকে যদি ওইখান থেকে দশ হাজার কুশি কাটে তাহলে কিন্তু আপনার জানের জমিতে এমনি তিরিশ তিন থেকে চার মন ফলন এমনি কমে যাবে সম্মানিত চাষিবারা সেই ক্ষেত্রে যদি আপনি পঞ্চান্ন দিন বয়সে যদি মাজরা পোকার বিষ স্প্রে করেন তাহলে আপনার জমিতে কোনো ধরনের মাজরা পোকা আক্রমণ করবে না ওই সময় কাজ ধর থাকবে ওই সময় থেকে তিরিশ দিন সুরক্ষা দিলে আপনার জমিতে অলরেডি দান বের হয়ে যাবে সম্মানিত চাষি ওই সময় আপনি কি বিষ স্প্রে করবেন বাংলাদেশের সবচাইতে ভালো কেমিক্যাল বায়োক্রপ সায়েন্সের সেটা বায়াগো মার্কেটের সবচাইতে ভালো তরল বিষ ওই বিষটা আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করবেন এবং যদি অন্য কোম্পানির হেকম বাংলাদেশে নতুন কেমিক্যাল সবসময় নতুন কিছু ভাববেন নতুন কেমিক্যাল প্রকার জন্য ব্যবহার করবেন তাহলে আপনার সপ্তাহেতে ভালো কাজ করবে টাইফন দশ গ্রাম একশো পঞ্চাশ টাকা খরচ হবে এক বিঘা জমিতে তিন মেশিন পানি করে স্প্রে করে দিয়ে দেবেন সম্মানিত চাষি ভাইরা যদি মাঝরা মকায় বেশি আক্রমণ করে সেক্ষেত্রে মেথিন প্লাস মুখা মিশিয়ে চাষী ভাইরা আজকে আমি যে পরামর্শটা দিলাম বা আমি যে উপদেশটা দিলাম এরা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল কৃষকের মাঠে আরও আমার অনেক ধরনের কৃষি পরামর্শ ভিডিও দেওয়া আছে যদি ভালো লাগে আমি ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন সবাই ভালো থাকবেন আসসালাম